নমস্কার, বিএইচ ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত। হোমিওপ্যাথিতে বহু ওষুধ ব্যবহার করা হয়ে থাকে এবং সেই ওষুধ ব্যবহার করে আমরা খুবই উপকৃত হয়ে আসছি আজ বহু যুগ ধরে। আজ আমি সেরকমই একটি ওষুধের কথা বলবো যেটি ঘরে রাখলে আপনারা অনেক রোগের হাত থেকে মুক্তি পাবেন। এই ওষুধটি ছোট থেকে বড় সবার উপকারে লাগবে। এটি আপনার শরীরের জীবনী শক্তি বাড়িয়ে তুলবে। যদি দেখেন হঠাৎ করে কোনো রোগীর হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, শরীর দুর্বল হয়ে পড়ছে, তখন এই ওষুধটি মাত্র কয়েকটি ফোঁটা নিলেই আপনারা খুব তাড়াতাড়ি উপকার পাবেন। এই ওষুধটিকে হোমিওপ্যাথিতে সঞ্জীবনীও বলা হয়ে থাকে। এই ওষুধটির নাম হলো কার্বোভেজ। এটি পোড়া কয়লা থেকে তৈরি করা হয়েছে। প্রাচীনকালে এই পোড়া কয়লা অনেক রকম সমস্যার জন্য ব্যবহার করা হয়ে থাকে, যেমন মুখের দুর্গন্ধ থাকলে, পেটের গ্যাস হলে, কোনো জায়গায় ঘা হলে যদি শুকাতে না চায় তার জন্য এই ওষুধটি ব্যবহার করা হতো। আজকে আমি কার্বোভেজের কাজ এবং তার লক্ষণ কী এবং কখন কত পোটেন্সিতে এই ওষুধটি আপনারা ব্যবহার করবেন সেই বিষয় নিয়ে আলোচনা করব। তবে কোনো ওষুধ প্রয়োগের আগে অবশ্যই কোনো বিশিষ্ট চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন। কার্বোভেজ ওষুধটি পেটের জন্য খুবই উপকারী। পেটে গ্যাস হলে, অ্যাসিডিটি, বদহজম, অজীর্ণ, বুক জ্বালা ও কোষ্ঠকাঠিন্যের জন্য কার্বোভেজ ওষুধটি খুবই উপকারী। এটি রোগীর উপরের পেটের যত রকমের সমস্যা হোক না কেন, সেটি খুব ভালো কাজ করে। যেমন উপরের পেটে গ্যাস, অম্বল, বুকে ব্যথা, শ্বাসকষ্ট হলে এই কার্বোভেজ ওষুধটি খুব ভালো কাজ করে। কার্বোভেজের রোগীদের কোনো খাওয়া সহজেই হজম হতে চায় না। এটি ব্যবহার করলে হজম শক্তি বৃদ্ধি পাবে। যদি দেখেন রোগীর হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, সে মৃত্যুর মুখে চলে যাচ্ছে, ব্লাড প্রেশার কমে যাচ্ছে, পালস রেট, হার্টবিট কমতে শুরু করেছে, তখন যদি রোগীকে কার্বোভেজ 200 পোটেন্সিতে মাত্র 4 ফোঁটা দেন, তাহলেই দেখবেন রোগীর প্রাণে বাঁচার সম্ভাবনা অনেকটা বেড়ে যায়। তাই এই কার্বোভেজ ওষুধটিকে সঞ্জীবনীও বলা হয়ে থাকে। এছাড়া কার্বোভেজ মাথা যন্ত্রণার জন্য খুবই ভালো কাজ করে। যারা দীর্ঘক্ষণ কম্পিউটারের সামনে বসে কাজ করেন, তার জন্য যদি মাথা ব্যথা হয়, সেক্ষেত্রে কার্বোভেজ ওষুধটি নিলে খুব ভালো ফল পাবেন আপনারা। এছাড়া শরীরের কোথাও আঘাত লেগে ঘা হয়ে গেলে সেটি যদি শুকাতে না চায়, তখন কার্বোভেজ খুব ভালো কাজ করে। আবার যদি দেখেন ব্রাশ করার পর মাড়ি দিয়ে রক্ত পড়ে এবং মুখে খুব দুর্গন্ধ হয়, সেক্ষেত্রে কার্বোভেজ ওষুধটি খুবই একটি উপকারী মেডিসিন। কার্বোভেজ বৃদ্ধ ব্যক্তিদের উপর খুব ভালো কাজ করে। যদি বয়স্ক ব্যক্তিদের ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্য হয়ে থাকে, সেক্ষেত্রে এই ওষুধটি ব্যবহার করলে খুব ভালো কাজ পাবেন আপনারা। এবার বলবো কার্বোভেজ ওষুধটি কখন কত মাত্রায় খাবেন। পেটের গ্যাসের জন্য কার্বোভেজ ওষুধটি 30 পোটেন্সিতে দিনে 3 বার 2 ফোঁটা করে হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে বেশ কিছুদিন নিতে হবে। এবং অন্যান্য সমস্যার জন্য কার্বোভেজ 200 পোটেন্সিতে 4 ফোঁটা করে দিনে 1 বার বেশ কিছুদিন নিতে হবে। কার্বোভেজ ওষুধটি হলো একটি ডিপ অ্যাক্টিভ ওষুধ। এর কাজ কিন্তু দীর্ঘদিন ধরে চলে, তাই এই ওষুধটি 15 দিন নিয়ে বন্ধ করে দেবেন। প্রয়োজন পড়লে আবার বেশ কিছুদিন পর থেকে নেওয়া শুরু করতে পারেন। তো এই ছিল কার্বোভেজের উপকারিতা। আশা করব আমার অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম আরও নতুন তথ্য নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ।